রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে 2022 সালে অস্ত্র কেনাবেচা দ্বিগুণ হয়েছে। আমদানিতে শীর্ষস্থানে আছে ভারত, আর রফতানির তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গবেষণা সংস্থার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে বিশ্বের মোট প্রতিরক্ষা ব্যয়ের মাত্র 3.5% খরচের সামর্থ্য থাকা দেশ ভারত এবার বিশ্বের শীর্ষ অস্ত্র ক্রেতা দেশ হিসেবে উঠে আসায় অনেকেই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখছেন। প্রশ্ন উঠেছে, চীন ভারত সংঘাতে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় এই অস্ত্র কি মজুদ বাড়াচ্ছে ভারত? বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বে চলছে অর্থনৈতিক মন্দা। ঠিক এমন বাস্তবতায় অস্ত্র কেনায় বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে ভারতের নাম প্রকাশ পাওয়ায় অনেকেই বিস্মিত। বৈশ্বিক সামরিক ব্যয়, সশস্ত্র সংঘাত ও অস্ত্র বাণিজ্য নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। দুদিন আগে তাদের প্রকাশিত প্রতিবেদনেই বলা হয়, অস্ত্র আমদানির তালিকায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ভারত, আর রপ্তানিতে সবার ওপরে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারত গত 5 বছরের চেয়ে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে রাশিয়ার কাছ থেকে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার দেশীয় অস্ত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়ার জেরে অস্ত্র আমদানি কমেছে 21%। ভারতীয় গণমাধ্যম বলছে, গত অর্থ বছর থেকে প্রতিরক্ষা খাতে ভারত তাদের ব্যয় বাড়িয়েছে 12.9%। প্রতিরক্ষা ব্যয়ের তালিকায় বিশ্বের শীর্ষ 10 দেশের মাঝে তৃতীয় ভারত, আর তৃতীয় স্থানে থাকা দেশটি গেল 5 বছরে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসাবে জায়গা করে নেওয়ার কারণ কি, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। মনে করা হচ্ছে ভারতের সঙ্গে চীনের সংঘাত ক্রমশ বাড়ছে। পাকিস্তানকে সামনে রেখে এই সংঘাত থেকে যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি মোকাবেলা করতেই ভারত অস্ত্র আমদানিকে গুরুত্ব দিচ্ছে। ওদিকে ভারতের প্রতিরক্ষা বাজেটের চেয়ে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট কম, অন্যদিকে অস্ত্র আমদানির চেয়ে রপ্তানিতে এগিয়ে রয়েছে ভারতের প্রবল প্রতিপক্ষ চীন। যদিও ভারত সরকার এই অস্ত্র আমদানির তথ্য সরকারিভাবে প্রকাশ করেনি, কিংবা এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরও নয়াদিল্লি দেয়নি কোনো রকম প্রতিক্রিয়াও। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত।